সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত বিভিন্ন রকমের মেলা হতো এবং বিভিন্ন রকমের নাচ গান এবং বিভিন্ন চরকা এবং বিভিন্ন ছোট ছোট ঘোড়া আছে, এই নানান রকমের খেলাধুলা ওইখানে ছেলেপেলেরা আমরা উপভোগ করতাম। জায়গায় ঘরে ঘরে পালন হচ্ছে আজকে পৌষ সংক্রান্তি। আমরা এখানে মিলিত হয়েছি, আমরা এই ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলায় উৎসবে আলী সুমন সাকরাইন ঘুরি উৎসব, পুরো ঢাকার ঐতিহ্যবাহী ঘুরি উৎসব 2023। সবাই এই সংস্কৃতির সাথে থাকবে, কারণ আমরা যারা বাঙালি আছি, বাঙালির এটা একটা ঐতিহ্য। এই ঐতিহ্য ধারণ করার জন্য আমরা আমাদের পরবর্তী যে প্রজন্ম তাদেরকে উৎসাহিত করব, কারণ এই ঐতিহ্যকে লালন পালন করার তারা নেক্সট প্রজন্ম। অবশ্যই আমাদের দেশ থেকে, আমাদের সংস্কৃতি থেকে যেন আমাদের প্রোগ্রাম, আমাদের উৎসব যেন হারিয়ে না যায়, সেজন্য নতুন প্রজন্মকে দেখানোর জন্য এবং তাদেরকে বোঝানোর জন্য হলেও আমাদের সকলের উচিত ঘরে ঘরে এমন ধরনের প্রোগ্রাম এবং আয়োজন করার। এই পুরান ঢাকার এই জায়গাটায় এসে মানে আপনাদের এটা মানে অনুভূতিটা কি কেমন লাগছে? অনেক ভালো লাগছে, কারণ এটি হলো এলাকা কেন্দ্রিক একটি প্রোগ্রাম, মানে পুরান ঢাকার ঐতিহ্য, মানে পুরান ঢাকার বংশাল লালবাগ থেকে শুরু করে সূত্রাপুর যত জায়গা আছে আশেপাশে এরিয়াগুলোতে এই প্রোগ্রামটি সবসময় করা হয়। তো এই জন্য পুরান ঢাকায় এসে আমার অনুভূতি ভালো, আমি একটু দূর থেকে এসেছি। এই টাইম